আমরা তো একমাত্র বিরোধী দল, আমরা বিরোধী হচ্ছে এইটা কোনো মানে কথা না, আমরাই বিরোধী দল। এখন পার্লামেন্টের ভিতরে ইনসাইড দ্য পার্লামেন্ট স্পিকার কাকে স্বীকৃতি দেবেন সেইটা কার্যবিধি অনুযায়ী স্পিকারের ক্ষমতা আছে। তো মানে স্পিকার তিনি তার নিজের ক্ষমতাটা তার বিবেচনায় যেভাবেই করেন করতে পারেন, কিন্তু ওয়ার দ্য অপোজিশন পার্টি দ্য পার্লামেন্ট, আমরা জাতীয় পার্টি বিরোধী দল, আমরা বিরোধী দলের ভূমিকা আমাদের পার্লামেন্ট থাকবে। আমাদেরকে মাননীয় স্পিকার স্বীকৃতি দিক আর না দিক, স্বীকৃতি দিলে নেতা হিসাবে কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে, আর স্বীকৃতি না দিলে সে সুযোগ সুবিধা পাওয়া যাবে না, কিন্তু আমার মুখ তো বন্ধ থাকবে না। আমার তো বিরোধী দল হিসেবে আমার ভূমিকা রাখবো, আমরা বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবো এই বিষয়ে কোনো স্বীকৃতির মানে প্রশ্নে বা স্বীকৃতি দিলে আমরা ভূমিকা রাখবো সেটা ঠিক না। আমরা বিরোধী দল, একমাত্র বিরোধী দল, কারণ এই পার্লামেন্টে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি দুইটা দলেই আসলে নির্বাচিত হয়ে আসছে। আওয়ামী লীগ বিপুল সংখ্যক সংসদ সদস্য নিয়ে প্রায় টু থার্ডের উপর মেজরিটি তাদের আছে, এবং আরও 62 জন স্বতন্ত্র, এক দুজন বাদে বাকি যারা তারা আসলে আওয়ামী লীগেরই, এখন পর্যন্ত তারা আওয়ামী লীগের পদ পদবী হোল্ড করেন। সেই হিসাবে বিরোধী দল একমাত্র জাতীয় পার্টি, এটা তার অস্বীকার করার কোনো সুযোগ নাই। সংরক্ষিত নিয়ে আপনাদের কোনো আলোচনা না? সংরক্ষিত নিয়ে আলোচনা হয় নাই এই কারণে যে সংরক্ষিতের বিষয় তো নির্বাচনের বিষয়, সেটা তো নিয়ম অনুযায়ী তফসিল হবে, নির্বাচন তফসিল হবে, তারপর এটা চিন্তা করা যাবে। আর আমরা তো সংরক্ষিত আসনে খুব বেশি পাবও না, যেভাবে হিসাব আসে হিসাব অনুযায়ী দেখা যায় নির্বাচন হইলে পরে যেটা ভোটের মাধ্যমে না হয়ে সাপোর্টের মাধ্যমে আলোচনায় হয়, দেখা যায় প্রতি 6 জনে 1 জন হয়, তা আমরা 11 জন হয়তোবা 2 জন পেতে পারি। সেটা যখন শিডিউল ডিক্লেয়ার হবে তখন আমরা বসে চিন্তা করবো কাকে করবো বা করবো না কি করবো।